আচ্ছা, অনলাইনে যারা সিভি মার্কেটিং করে ইনকাম করতে চাচ্ছেন তাদের জন্য অ্যাডওয়ার্ক মিডিয়াটা বেস্ট একটা পপুলার একটা সাইট। এখানে অ্যাকাউন্ট অ্যাপ্রুভালটা খুবই সহজ। তো আপনি যদি এই অ্যাডওয়ার্ক মিডিয়ার কথাটা যদি আপনাদের কাছে শেয়ার করি, সেটা হচ্ছে এরা 2010 সাল থেকে এ পর্যন্ত সার্ভিস দিয়ে আছে। তো তাদের পেমেন্টের এখন পর্যন্ত কোনো প্রবলেম হয় নাই। আমি ওই মার্কেট প্লেসটাতে কাজ করি টুকটাক। আমি যেহেতু ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, তো সিপিএ মার্কেটিং নিয়ে আমার খুব একটা কাজ করা হয় না, কিন্তু চাচ্ছিলাম যে আপনারা অনেকে রিকোয়েস্ট করেছেন যে খুব সহজে আমি কিভাবে ইনকাম করতে পারি, তাদের জন্য আসলে এই ভিডিওটি করা। তো ওয়ার্ল্ডের যে টপ 10টা সিপিএ মার্কেটিং সাইট, টপ আপনি যদি টপ 10টার মধ্যে রাখতে চান কাউকে, তাহলে আপনাকে অবশ্যই অ্যাডওয়ার্ক মিডিয়াকে রাখতে হবে। তো অ্যাডওয়ার্ক মিডিয়াতে সাইন আপ করা বেশ সিম্পল। আমি আপনাদেরকে আজকে দেখিয়ে দিব পেমেন্ট মেথড এবং কিভাবে প্রমোট করবেন সব এটুজের ডিটেলস। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে বুঝতে হলে। তো আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব অ্যাডওয়ার্ক মিডিয়ার, লিঙ্কটি আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনি ওইখান থেকে চাইলে সরাসরি ভিজিট করে সাইন আপ করতে পারেন। তো আপনি অ্যাডওয়ার্ক মিডিয়াতে ভিজিট করার পরে আপনি এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। আপনি নিচের দিকে একটু স্ক্রল ডাউন করে যাবেন, দেখতে পাবেন যে ক্রিয়েট এ ইওর ফ্রি পাবলিশার অ্যাকাউন্ট, বা আপনি এখান থেকে চাইলেন আরেকটু নিচের দিকে যাবেন, এখান থেকে জয়েন করতে পারেন। আপনি সবসময় চেষ্টা করবেন জয়েন অ্যাডওয়ার্ক মিডিয়া সাইন আপ। তো এখানে ক্লিক করবেন, তাদের কিছু ফর্ম ফিল আপ করতে দিবে, একদম ভেরি সিম্পল। অবশ্যই একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে ফার্স্ট নেম এবং লাস্ট নেম। অবশ্যই আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট থাকবে, সেটা হতে পারে পেওনার, ওয়েস্টার্ন ইউনিয়ন, বা আপনার ভোটার আইডি কার্ডের যে নামটা আছে সেই নামটা আপনি ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিবেন। কখনোই ভুল করা যাবে না, তাহলে কিন্তু আপনাদের পেমেন্টের ক্ষেত্রে অনেক সমস্যা হতে পারে। তারপরে আপনি দিবেন ইমেইল এবং পাসওয়ার্ড। যেহেতু আমি অলরেডি সাইন ইন করছি, তো আমি নতুন করে করতে চাচ্ছি না, জাস্ট আপনাদেরকে বোঝাই দেওয়ার জন্য, অনেকেই বুঝতে পারেন না। যদি আপনার কোনো কোম্পানি থাকে সেক্ষেত্রে আপনার কোম্পানির নাম দিতে পারেন, না আপনার না থাকলে নাও দিতে পারেন। তারপর আপনার ভোটার আইডি কার্ডের যে অ্যাড্রেসটি রয়েছে সেই অ্যাড্রেসটি এখানে দিবেন। তারপরে আপনার সিটি, যেমন ঢাকা হলে ঢাকা দিবেন। তারপরে আপনার যে ভোটার আইডি কার্ডের পিছনে আপনি লক্ষ্য করতে দেখতে পাবেন যে জিপ কোড নামের যে অপশনটি আছে সেই জিপ কোডটা এখানে দিয়ে দিবেন। তারপরে এটা এখানে আদার্স আউটসাইড থাকবে, স্টেট যেহেতু বাংলাদেশ স্টেট নাই, অন্য অন্য কান্ট্রির ক্ষেত্রে আপনি চাইলে স্টেট এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। দেন তারপরে আপনার কান্ট্রিটা সিলেক্ট করবেন, এখানে বাংলাদেশ রয়েছে তো আপনি বাংলাদেশ এখান থেকে সিলেক্ট করে দিবেন। এখানে আপনার একটা ফোন নাম্বার দিবেন, পার্সোনাল একটা ফোন নাম্বার দিবেন। দেন আইএম টাইপটা কি, আইএম টাইপটা স্কাইপ দিয়ে দিতে পারেন, স্কাইপ দিয়ে দিবেন। দেন এটা দেওয়ার দরকার নাই, আইএম স্ক্যাম নেম হ্যান্ডেল এটা কোনো প্রয়োজন নাই যেহেতু অপশনাল। তারপর আসছি প্রমোশন স্টাইল, আপনি কিভাবে প্রমোশন করতে চাচ্ছেন। এটা হচ্ছে পিপিসি, পিপিও ডিসপ্লে বা সোশিয়াল, যেমন ফেসবুক হতে পারে, ইউটিউব হতে পারে, সেটা যে কোনো সাইট হতে পারে, এভাবে আপনি চাইলে এটা দিয়ে করতে পারেন। কন্টেন্ট লকার, ফাইল লকার, লিঙ্ক লকার এটার দরকার নাই, এটা আপনাদের ওয়েবসাইট। আপনার যদি পার্সোনাল ওয়েবসাইট থাকে, তো পার্সোনাল ওয়েবসাইট বলতে আপনি তো এখন নতুন অবস্থা, যেহেতু অ্যাজ এ বিগিনার হিসেবে আপনি শুরু করতে চাচ্ছেন, আপনি একটা নিউ একটা ওয়েবসাইট না আপনার পক্ষে পসিবল না, তো সেই জন্য আপনি কীভাবে একটা ওয়েবসাইট গেইন করবেন তার একটি পরিপূর্ণ টিউটোরিয়াল আমার দেওয়া আছে। আপনি ইউটিউবে যাবেন, আমার চ্যানেলটিতে ভিজিট করবেন, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব। ভিজিট করার পরে আপনি আমার একটু স্লো প্লে লিস্টে চলে যাবেন। প্লে লিস্টে দেখতে পাবেন যে ফ্রি ওয়েবসাইট ক্রিয়েট অপশনটি দেখতে পাবেন। এখান থেকে আপনি এখানে আপনি দেখতে পাবেন যে ফ্রি ওয়েবসাইট ক্রিয়েট, এই যে ভিডিওগুলো আমার রয়েছে এখানে স্টেপ বাই স্টেপ, সিরিয়াল বাই সিরিয়াল আপনি ভিডিওগুলো দেখে নেবেন। আশা করছি খুবই হেল্পফুল হবে, আপনি ফ্রি ওয়েবসাইট ক্রিয়েট করে নিতে পারবেন, দিয়ে দিব। তো এই হচ্ছে ফ্রি ওয়েবসাইট ক্রিয়েটের জন্য। তো দেন তারপর আছে এখানে ইনসেকটিভ ট্রাফিক, এটা পেইড ক্যাম্পেইন, আপনি এখানে সবসময় নো দিয়ে দিবেন। একটু নিচের দিকে যাবেন, আর কিছু রুলস আছে যে মেইন ওয়েবসাইট, আপনি কোন ওয়েবসাইট দিয়ে প্রমোট করতে চাচ্ছেন। তো আপনি যদি আপনার যদি ওয়েবসাইট না থাকে, জাস্ট আপনি এন এ লিখে দিবেন, আর যদি ওয়েবসাইট থাকে তো সেক্ষেত্রে আপনার ওয়েবসাইটের লিঙ্কটি, যেমন সাপোজ ধরুন আপনার এটি একটা ওয়েবসাইট, এই যে লিঙ্কটি আপনি হচ্ছে এটা হচ্ছে ওয়েবসাইট লিঙ্ক, যেমন youtube.com এটা হচ্ছে আপনার ওয়েবসাইটের লিঙ্ক। দেন আপনি এখানে লিঙ্কটি পেস্ট করবেন। তো এখানে বলছে হাউ ডু ইউ ফাইন্ড আস, ঠিক আছে।
আপনি এই বিষয়টা জানলেন কিভাবে, এই মার্কেট প্লেস সম্পর্কে, অ্যাডওয়ার্ক মিডিয়া সম্পর্কে কিভাবে আপনি জানতে পারলেন? তো সেখানে আপনি দিয়ে দিবেন ইউটিউব থেকে, যেহেতু আমার ইউটিউব ভিডিও থেকে আপনি জানতে পারছেন। দেন আপনি, এটা হচ্ছে কারেন্ট নেটওয়ার্ক, আপনি কোনো সিপিএ মার্কেটিং সাইটে কাজ করেন কি না, যদি কাজ করে থাকেন সেই নামটা এখানে দিয়ে দিবেন, বা সেই অ্যাড্রেসটি। যেমন আপনি যদি ধরুন সাপোজ অ্যাডওয়ার্কের মতো আরেকটি সাইটে কাজ করেন, তো আমি দেখা দিচ্ছি দেখানোর জন্য, তো আপনি এখানে সেই সাইটটির নাম এখানে দিয়ে দিবেন এভাবে। তো ভেরি সিম্পল, আশা করছি পারবেন। তারপরে আসেন আপনার প্রমোশন মেথড। প্রমোশন মেথড আপনি কিভাবে আপনার লিঙ্কগুলো বা সিপিএ যে আর্নিং জেনারেটর যে মাধ্যমগুলো সেটা আপনি কিভাবে প্রমোশন করবেন, সেটা দিতে পারেন ওয়েবসাইট। দেন সিম্পলভাবে দিবেন ওয়েবসাইট, ফেসবুক পেজ, সরি ফেসবুক পেজ, পেজ কমা দিতে পারেন, ব্লগ সাইট, ব্লগ, আদার আদার সাইট এভাবে দিয়ে দিতে পারেন। দেন এখানে ক্যাপসাপটা ফ্ল্যাপ করে নেবেন, ক্যাপসা ফ্ল্যাপ করে রাইট ট্রেন দিয়ে দেন আপনি সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন। সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করার পরে 24 আওয়ার্সের মধ্যে তারা আপনাকে জানিয়ে দিবে আপনার অ্যাকাউন্টে তারা অ্যাপ্রুভ করেছে কি না। তো মেসেজটা এরকম হবে যে প্রথমে আপনি যখন অ্যাকাউন্টটা ওপেন করলেন, তারপরে এরকম আসবে, থ্যাংক ইউ আর অ্যাপ্লিকেশন অ্যাডওয়ার্ক মিডিয়া, ইউর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাকসেসফুলি, দেন আদার আদার, তারপরে ঠিক আছে এরকম দিয়ে দিবে। 24 আওয়ার্সের মধ্যে আপনাকে একটা রিপ্লাই দিবে তারা, যদি আপনার অ্যাকাউন্টে অ্যাপ্রুভ করে তারা এরকম একটি মেসেজ দিবে, ইউর অ্যাপ্লিকেশন অ্যাডওয়ার্ক মিডিয়া .com হ্যাজ বিন অ্যাপ্রুভড, আর ইউ প্লিজ টু ওয়েলকাম টু অ্যাডওয়ার্ক। আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি আপনি যদি ওইভাবে ফিল আপ করেন তারা ইজিলি অ্যাপ্রুভ করে দেবে। এরা অ্যাপ্রুভ করতে সময় নেয় না, আমার মনে হয় 24 ঘন্টা সময় নেয়, তার ভিতরে 1 ঘন্টার মধ্যেও আপনার করে দিতে পারে। দেন আপনি যে পাবলিশার লগ ইন, তো আপনার লগ ইন অ্যাক্সেসটা এখানে দিবে, তারপরে আপনি চাইলে এখানে অ্যাফিলিয়েট লিঙ্ক দিবে, আপনি এই অ্যাফিলিয়েট লিঙ্ক শেয়ার করে আপনি ইনকাম করতে পারেন। 3% হারে তারা সাইন আপে তাদের ইনকামের আর্নিং লাইফ টাইম তারা আপনি পাবেন। তো আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিয়েছি এই সাইটটির, আপনি ওখান থেকে সাইন আপ করে নেবেন। তো আপনি এখানে পাবলিশার লগ ইনে ক্লিক করবেন, লগ ইনে ক্লিক করার পরে এরকম একটি আপনার লগ ইনে যেহেতু অলরেডি সেভ দিয়ে রেখেছি লগ ইন আসবে। তো এখন আপনাকে এখানে কিভাবে আপনি এখান থেকে অ্যাড ক্যাম্পেইনটা রান করবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে আপনি একটু লক্ষ্য করলে দেখতে পাবেন যে ক্যাম্পেইন নামের অপশনটি, তারপর এখান থেকে সিলেক্ট করবেন অল ক্যাম্পেইন। অল ক্যাম্পেইনে ক্লিক করার পরে একটু সময় নেবে, লোডিং হচ্ছে। ধৈর্য ধরবেন, যেহেতু ইনকামের টোটাল গাইডলাইন আমি দিচ্ছি সিপিএ মার্কেটিং অ্যাডওয়ার্ক মিডিয়া থেকে, তো আপনাকে একটু ধৈর্য ধরেই দেখতে হবে। আসলে বলতে পারেন কলা ছুলে খাওয়াই দিচ্ছি, একটু সময় নিতেই হবে। দেন দেখতে পাচ্ছেন এদের একটা লিঙ্ক এখানে চলে আসছে, আপনি যদি এই লিঙ্কটা, এই লিডটা যদি আপনি শেয়ার করেন, কেউ যদি আপনার ফোন কলের মাধ্যমে, কল সিস্টেমের মাধ্যমে পিন কনফার্ম করে, ঠিক আছে, ধরেন আপনার, আমি যদি একটু ভিজিট করে দেখাই তাহলে আপনার ক্লিয়ার হবেন বিষয়টা, একটু ওপেন দেই। দেখতে পাচ্ছেন এইখানে যদি কেউ আপনার ধরেন এই সাইটটিতে প্রিভিউ লেন্ডিং পেজ যদি আমি দেখি একটু, এরকম একটি ডিটেলস আপনার সামনে এই লিঙ্কটিতে ভিজিট করার পরে, যে ভিজিটর আপনার লিঙ্কটিতে ভিজিট করবে এরকম একটি ইন্টারফেস পাবে। এরকম ইন্টারফেস পাওয়ার পরে আপনি এখানে তার নাম্বারটা দিয়ে যদি ওয়েটার লিখে ক্লিক করে এবং সেই ক্ষেত্রে যদি পিনটা কনফার্ম করে আপনি পেয়ে যাবেন $13। হাউ টু পসিবল? হ্যাঁ পসিবল, সিম্পল, এই কাজটা যদি কেউ করে তাহলে আপনি অনায়াসেই $13 আর্ন করে ফেলছেন, খুবই ইজি। শুধু এইটা না, আপনি অনেকভাবে এখান থেকে কাজ করতে পারবেন, আমি একটু দেখাচ্ছি। যেমন অল ক্যাটাগরি, এখান থেকে আপনি ধরেন আপনি যে কোনো একটা নিস সিলেক্ট করতে হবে, অবশ্যই আপনি একটা নিস নিয়ে কাজ করবেন, এই কথা, এই বিষয়টা খুব ইম্পর্টেন্ট।
তো আপনি নিজ নিয়ে যে কোনো বিষয় নিয়ে কাজ করতে পারেন। এখানে আমি অনেকগুলো অপশন দিতে পাচ্ছি, আপনি চাইলে বুকস, ম্যাগাজিন, নিউজ পেপার নিয়ে কাজ করতে পারেন, কল ফোন নিয়ে কাজ করতে পারেন, কম্পিউটার সফটওয়্যার নিয়ে কাজ করতে পারেন, ঠিক আছে, ডেটিং, ডাউনলোডস, ই কমার্স, ইমেইল। কেউ ইমেইলটা কি, যদি আপনার কেউ লিঙ্কটিতে আসে, জাস্ট আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি, দেখিয়ে দিলে মনে হয় আপনাদের সুবিধা হয়। তো আপনি এখানে ইমেইলটা সিলেক্ট করে দিলেন, দেন আপনি পরে ফিল্টারস ক্লিক করবেন। একটু সময় নেবেন, আমি স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিব একদম সহজ ভাষায়, আশা করছি একদম সহজভাবে আপনি আর্নিংটা শুরু করতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন ইমেইল সাবমিট। তো আমি যদি এটার একটু প্রিভিউ দেখি, প্রিভিউটা যদি একটু দেখি, দেখতে পাচ্ছেন আপনাকে যেটা করতে হবে, আপনি একটু নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন আপনাকে লিঙ্ক দেওয়া হয়েছে। এই লিঙ্কটাই হচ্ছে আপনাকে শেয়ার করতে হবে। সেটা হতে পারে যেমন আপনি যদি ফেসবুক পেজ পেজ দিয়ে প্রমোট করতে চান, তাহলে আপনি এই লিঙ্কটা এখানে এনে আপনি শেয়ার করবেন। জাস্ট আমি দেখাচ্ছি আপনাদেরকে, ধরুন আমি লিঙ্কটা শেয়ার করলাম, নেটটা ছিল, লিঙ্কটা শেয়ার করলাম। ধৈর্য ধরে দেখবেন, যেহেতু আমি পেমেন্ট মেথড সহ দেখাবো, আপনাকে একটু ধৈর্য ধরে দেখতে হবে। ধরুন আমি লিঙ্কটা শেয়ার করলাম, এখানে লিঙ্কটা আমি শেয়ার করলাম, পোস্টে যাই, পোস্টে আছে লিঙ্কটা, লিপ পেজ, নেট খুবই স্লো। আমি খুবই দুঃখিত আপনাদের কাছে যে আমি খুবই প্রপারলি দেখাতে পারছি না নেটের কারণে, নেট স্পিড খুবই স্লো হওয়ার কারণে। তো আমি অন্য বিষয়গুলো বোঝাতে থাকি, এ পর্যন্ত এটা একটু লোডিং হোক। তো আমরা এটা যে ভিউ করলাম, এই লিঙ্কটা যে আমরা শেয়ার করলাম, এই লিঙ্কটায় যদি কেউ আপনার ইমেইল সাবমিট করে, তার বিনিময়ে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন 0.81 সেন্ট, বা আপনি এটাও প্রমোট করতে পারেন, $1 উপরে আছে। তো আপনাকে যেটা নিজ সিলেক্ট করে সিলেক্ট করবেন, আপনার কিন্তু এটা কম না, একটা ইমেল সাবমিট করলে আপনি $1 পেয়ে যাচ্ছেন, বাংলাদেশি টাকা $1.86। বুঝতে পারছেন ইনকাম করাটা কতটা সহজ, কিন্তু আপনাকে পলিসিটা বুঝতে হবে। এখানে তাদের অনেকগুলো অয়ে রয়েছে, আমরা যে কোনো একটা নিজ বেস করে কাজ করব। আজকে খুবই দুঃখিত আমি যে নেট স্পিডটা একদমই ছিল। এই যে লিঙ্কটা আমি কিছুক্ষণ আগে লিঙ্কটা দেখাচ্ছে না কেন পোস্ট করলাম, লিঙ্কটা এখনো পোস্ট হয়নি নেট স্লোর কারণে। এটা হচ্ছে ইমেল মার্কেটিং এর একটা পার্ট, যে আপনি ইমেল সাবমিট করলে আবার এখান থেকে আপনি চাইলে ডাউনলোড ডাউনলোড এডুকেশন ভিডিও গেমস নিয়েও কাজ করতে পারেন চাইলে। গেমসটা খুব পপুলার, গেমসে ইনকামটা বেশি হয়, কারণ গেমসের প্রতি মানুষ একটু আকৃষ্ট বেশি। তো আপনি চাইলে গেমসটা নিয়ে কাজ করতে পারেন, চাইলে ডেটিংটা নিয়েও কাজ করতে পারেন, ডেটিংটাও খুব ভালো। যেহেতু গেমসে আমাদের কোনো সার্ভিস এখনও ওদের ক্যাম্পেইনে নেই, যখন আসবে আপনি তখন এটা কোস্ট পার ক্লিক, আপনি লিঙ্কটিতে কেউ ভিজিট করলে আপনি নির্দিষ্ট একটা পার্সেন্টেজ পাবেন, এটা হচ্ছে কোস্ট পার ক্লিক। ডেটিংটা নিয়ে আপনি কাজ করতে পারেন, লোডিংই হচ্ছে, যাই হোক এটা দেখানোর কিছু নাই। যদি এই লিঙ্কটাকে ভিজিট করে, ভিজিট করার পরে আপনি এরকম একটি ওয়ে দেখতে পাবেন আপনার সামনে। ধরুন এই লিঙ্কটাকেও আমি ধরুন ভিজিট করতেছি, আমি ভিজিটর, অ্যাজ এ ভিজিটর হিসেবে ভিজিট করতেছি। তো ভিজিট করার পরে আপনাকে একটু লোড নেবে, সময় নেবে, যেহেতু আমার নেটটা স্লো। আমি খুবই দুঃখিত, বারবার আপনাদের কাছে দুঃখিত প্রকাশ করতেছি, লজ্জিত প্রকাশ করতেছি যে বিষয়টা বারবার আপনাদেরকে বলতে হচ্ছে, আমাকে না বলে উপায় নেই, যেহেতু নেট ছিল, ভিডিও করতে শুরু করে দিয়েছি। আসলে আমি সময় পাই না ভিডিও করার ব্যস্ততার কারণে। এইরকম একটি ইন্টারফেস আপনার সামনে উপস্থিত হবে। দেন কোনো ব্যক্তি যদি ট্র্যাকিও সার্ভে নাও ক্লিক করে ইয়েস দিয়ে, দেন এক্সিলেন্ট, গুড, শিওর, আদার্স, এক্সিলেন্ট দিলাম, মাল্টিপল,
এক্সেলেন্ট। দেন এভাবে আপনার একদম ভেরি সিম্পল, এগুলো আসলে দেখানোর কিছু নাই, এগুলা যে কেউ বুঝে যে আসলে সিপিএ মার্কেটিংটা কি, যেহেতু আপনি সিপিএ মার্কেটিং দিয়ে ইনকাম করতে যাচ্ছেন, পিভিউ ল্যান্ডিং পেজ থেকে আপনি দেখতে পারেন। ঠিক আছে, একদম সিম্পল, এগুলো আসলে আপনাদেরকে দেখানোর কিছু মনে করছি না। পেমেন্ট গেটওয়েটা হচ্ছে মেন, আমি পেমেন্ট গেটওয়েটা দেখাবো আপনাদেরকে কিভাবে পেমেন্ট নিতে হয়। আপনি চাইলে কান্ট্রি বেস কাজ করতে পারেন, আপনি বাংলাদেশ থেকেও কাজ করতে পারেন, যে আপনি শুধু বাংলাদেশে প্রমোট করতে চাচ্ছেন, ইউএস এর ভিজিটর দিয়ে আপনি ইনকাম করতে চাচ্ছেন। ক্যাম্পেইন, অল ক্যাম্পেইন কি, অল ইনসেট ক্যাম্পেইন, আপনি সবসময় অল ক্যাম্পেইন দিয়ে দিবেন। কনভারসেশন এখান থেকে সিলেক্ট করতে পারেন, ফার্স্ট পেজ, কনফার্ম পিন, ইনস্টল, ডাউনলোড। তো আপনি ইনস্টল, যদি ধরেন আপনি গেম নিয়ে কাজ করেন, শুধু ইনস্টলের জন্য আপনি টাকা নেবেন, বা ফেসবুক লাইক নিয়ে কাজ করতে পারেন, অ্যাকাউন্ট সাইন আপ নিয়ে কাজ করতে পারেন, স্ট্যাটাস পেন্ডিং অ্যাপ্রুভাল নিয়ে কাজ করতে পারেন। মানে এখানে আপনার অনেকগুলো ক্যাটাগরি আছে, আপনি যখন অ্যাকাউন্ট করবেন আপনি নিজে থেকেই বুঝতে পারবেন কোন ডিভাইস নিয়ে কাজ করবেন। ধরেন গেমস নিয়ে কাজ করছেন, শুধু অ্যান্ড্রয়েড গেম, মানে একদম সিম্পল, এগুলো আসলে আপনি পারবেন। তো এখন মেন যে কোশ্চেন থাকে আপনাদের, সেটা হচ্ছে যেমন আপনি প্রিভিউ পেজ, এখানে যদি কেউ মেইল দিয়ে সাইন আপ করে, জাস্ট আপনি পেমেন্টটা কিন্তু পেয়ে যাচ্ছেন। আবার ধরেন এখানে আমি একটা সিলেক্টেড করছি রেজাল্ট, ডেটিং নিয়ে, ডেটিং নিয়ে তাদের কোনো ক্যাম্পেইন এখন রান নেই। তো আপনাকে সবসময় চেষ্টা করবেন যে কাস্ট করার জন্য আমি কয়েকটি পপুলার বিষয়গুলো আমি দেখিয়ে দিচ্ছি। গেমসটা পপুলার নিস, ই কমার্সটাও পপুলার নিস, ডাউনলোডটাও পপুলার, ডেটিংটাও পপুলার, কস্ট পার ক্লিকটাও পপুলার। আপনি গেমসটা নিয়ে কাজ করতে পারেন, ফিটনেস নিয়ে কাজ করতে পারেন, ফিটনেসটাও পপুলার, শপিংটাও পপুলার। এই বিষয়ে যে কোনো একটা নিস আপনি সিলেক্ট করে নেবেন, তারপর দেন তারপরে আপনি কি করবেন, ধরেন আমি একটা নিস সিলেক্ট করলাম, ধরেন ইমেইল সাবমিটের একটা নিস সিলেক্ট করলাম, দেন আপনি সিলেক্ট করার পরে ফিল্টারে ক্লিক করবেন। ক্লিক করে লোড হচ্ছে, ক্লিক করার পরে আপনি এখানে ধরেন আপনি এই এই জিনিসটা নিয়ে কাজ করতে যাচ্ছেন, এখানে আপনি পাচ্ছেন 1.447, মানে প্রায় $1.5 কাছাকাছি। তো এই জিনিসটা নিয়ে কাজ করবো, এই লিঙ্কটাতে আপনি ক্লিক করবেন, দেন আপনি এখানে আপনার তারা একটা লিঙ্ক প্রোভাইড করবে, আপনি এই লিঙ্কটা কপি করে আপনি যে সাইটটিতে ধরেন আপনার ব্লগ সাইট বা ফেসবুক পেজ, এই লিঙ্কটা শেয়ার করবেন। এই লিঙ্কে যদি কেউ ভিজিট করে আপনার এই সাইটটিতে ইমেল সাবমিট করে, তাহলে আপনি পেমেন্ট পেয়ে যাবেন। তো আশা করছি এই বিষয়টা বুঝাতে পারছি কিভাবে আপনি অ্যাড ক্যাম্পেইন রান করবেন। এখন আসি পেমেন্ট মেথড নিয়ে, কিভাবে আপনি টাকাটা উইথড্র করবেন। তো উইথড্র করার জন্য আপনাকে এখানে দেখতে পাচ্ছেন তারা পেমেন্ট অপশন দিয়েছে, পেমেন্টে ক্লিক করবেন। পেমেন্টে ক্লিক করার পরে তাদের কিছু রুলস এবং টার্মস অ্যান্ড কন্ডিশন তারা আপনাকে দিবে, সেটা আপনাদেরকে ফলো করতে হবে। যেহেতু এখানে আমার অলরেডি এখনো কোনো পেমেন্ট হিস্টোরি নাই, তো আমি কিভাবে নতুন পেমেন্ট হিস্টোরি সেট আপ করবো সেই বিষয়টার জন্য আপনি মাই অ্যাকাউন্টে যাবেন, তারপরে পেমেন্ট ডিটেলসে যাবেন। পেমেন্ট ডিটেলসে যাওয়ার পরে তাদের কিছু টার্মস আছে, আপনি কয়েকটা ওয়েতে টাকা আর্ন করতে পারবেন। সর্বনিম্ন $30 আপনি উইথড্র করতে পারবেন, $30 হওয়ার পরে আপনি উইথড্র করতে পারবেন। এবং কিসের মাধ্যমে উইথড্র করতে পারবেন, আপনি চাইলে পেওনার, মাস্টার কার্ড বা ব্যাঙ্ক, গ্লোবাল ব্যাঙ্ক ট্রান্সফার, পেপাল, এসি, ডাইরেক্ট ডিপোজিট, অ্যালার্ট পে, পেজা বা স্ট্যান্ডার্ড ওয়ার ট্রান্সফার, ওয়েস্টার্ন ইউনিয়ন যেটাকে বলি আমরা। তো সেটা যদি আপনাদের কোনো পেমেন্ট মেথড নিয়ে সমস্যা হয়, তাহলে আপনি এখানে সরাসরি মেসেজ করতে পারেন। এটা হচ্ছে পারফরমেন্স ম্যানেজার, উনি এটার একটা সবসময় সাপোর্টিংয়ে থাকেন, যে কোনো সময় লক করলে সে আপনাকে হেল্প করবে। তো পেমেন্ট মেথড সার্ভ করার জন্য আপনাকে ধরুন আপনি আমাদের বাংলাদেশে পেপাল যেহেতু অ্যাভেলেবেল না, অতএব আমরা পেপাল দিয়ে নিতে পারছি না, আপনি চাইলে অ্যাডওয়ার্ক থেকে সরাসরি সাইন আপ করে পেওনারের মাস্টার কার্ড নিতে পারেন। আর যদি আপনার অলরেডি পেওনার অ্যাকাউন্ট থাকে, তো আপনি পেওনার এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন, চাইলে ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে নিতে পারেন, স্ট্যান্ডার্ড ওয়ার ট্রান্সফার থেকে নিতে পারেন। তো আপনি চেষ্টা করবেন পেওনার দিয়ে লোকাল ব্যাংকে ট্রান্সফার করার জন্য, লোকাল ব্যাংকে ট্রান্সফার করার জন্য আপনি এভাবে পেওনারটা সিলেক্ট করবেন। তারপর আপনার যে পেওনার আইডিটা আছে,
সেই আইডিটা দিবেন এবং তারপর দেন। আইডি বলতে আপনার ভেরি সিম্পল, পেয়নার যে দেখবেন লগ ইন করার পর একটা আইডি দেখা যায়, আইডি দেখার জন্য ওই আইডিটা আপনি এখানে দেন। এটা এখানে কিন্তু ইমেইল দিবেন না, পেয়নার যে আইডি আছে সেই আইডিটা দিবেন, আইডিটা দিয়ে আপডেট দিবেন, দেন ওরা অ্যাপ্রুভ করে দেবে। তারপরে আপনার যদি $30 ইনকাম হয় তারপর থেকে আপনি উইথড্র করতে পারবেন। এই হচ্ছে অ্যাডওয়ার্ড মিডিয়ার সিপি মার্কেটিং এর একটা সহজ সিস্টেম ইনকাম করার। তো আশা করছি আপনারা পারবেন, শুরু করে দেন, এখন থেকে শুরু করে দেন, দেরি করেন না, কাজে লেগে পড়েন। আমাদের ব্লগ সাইটটাকে দেখেন, ব্লগ সাইট একটা ক্রিয়েট করে ব্লগ সাইটে পোস্ট করতে থাকেন। ফেসবুক পেজে কিভাবে ক্রিয়েট করতে হয় তারও একটি টিউটোরিয়াল দেওয়া আছে আমার পরিপূর্ণ ইউটিউবে। দেখে দেখে আপনি ফেসবুক পেজ এবং ব্লগ সাইট সোশ্যাল নেটওয়ার্ক সাইট আপনি লিঙ্কগুলো শেয়ার করতে থাকেন, দেখবেন একটা সময় ধৈর্য ধরে শেয়ার করেন, ইনকাম জেনারেট হওয়া শুরু করছে। পার ডে $10 থেকে $15 ইনকাম করা ভেরি ইজি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।